দেখেন, কোনো কিছুই রাজনীতির বাইরে না। আমি যে কৃষকের কথা বলছি, সেই কৃষকদের ভোট, সেই কৃষকদের ফসল গোটা দেশের, গোটা সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এটা যাদের কাছে রাজনীতি মনে হয় না, তাদের জন্য কিছু বলার নেই। একই সঙ্গে আমার হাজার বছরের যে জার্নি এই বঙ্গভূমির, হ্যাঁ, যে হাজার হাজার বছরের জার্নি আছে, সেই যে ক্লাসিক্যাল পিরিয়ডের থেকে এই পর্যন্ত জার্নিটার যে রেখা আমি টেনেছি এই এক্সিবিশনে, হ্যাঁ, সেই ধরেন কারো কারো মনে হতেই পারে ওই যে ছবিতে সেই আমাদের প্রাচীন সাহিত্য, সাংস্কৃতিক সাহিত্য, হ্যাঁ, কালিদাসের মেঘদূত, ঠিক আছে, সেই থেকে এই পর্যন্ত, সেই ক্লাসিক্যাল পিরিয়ড থেকে শুরু করে এই পর্যন্ত একটা টাচ রাখার চেষ্টা করেছি। এর মধ্যে আমার যে এই এই ওই ওই ছবিগুলোতে আছে যে একটা বিধ্বস্ত নগরীর শোকসঙ্গীত, ওই ছবিটা একটা মৃত নগরীর শোকগাথা, ঠিক আছে, এই যে সভ্যতার ভিতরে এত লণ্ডভণ্ড ঘটনা ঘটে, ঠিক আছে, আমি তো সেগুলো এঁকেছি। কিন্তু হয় কি জানেন, আমি একটা রাজনৈতিক বক্তব্য যেভাবে দেয়, ওই রাজনৈতিক বক্তব্যটির ছবির ভাষাটা কী সেটাকে তো বুঝতে হবে, সেই সেই দর্শনটাকে বা সেই করণ কৌশলটাকে বুঝতে হবে, যে অমুক রাজনৈতিক কথোপকথন যেটা আপনার মধ্যে আমার মধ্যে হতে পারে তার ছবির ফর্মটা কী, এটা একটা গভীরতর বিষয়, এটা শেখার বিষয় আছে, এটা বোঝার বিষয় আছে। তো ছবির সেই বক্তব্য আমি মনে করি আমার শিল্পে আছে, কিন্তু প্রত্যক্ষভাবে ইলাস্ট্রেটিভ ওই যে রাজনৈতিক বক্তব্য সে তো আমার বিষয় না। আমি গোটাটা জারিত করে আমার মতো আমি একটা গভীর সত্যের কাছে থাকতে চাই, যেটা মানে একসঙ্গে অনুভূত হওয়া একটা বিষয় জমাট, হ্যাঁ, একসঙ্গে দেখবেন আমার ম্যাক্সিমাম ছবিতে একসঙ্গে অনেক মানুষ, হ্যাঁ, এই যে যুথবদ্ধ মানুষদের বহমানতা আছে, এই যে মিছিল আছে তাদের অভিব্যক্তিতে, তার জীবনযাপন, তার বেঁচে থাকা, তার থাকা না থাকার সংগ্রাম,